আজ আমরা শুরু করব ক্লাস 8 এর মিশ্রণ চ্যাপ্টারটির আর যে কয়েকটা অঙ্ক করে দেখাবো। ঠিক আছে, আগের অঙ্কগুলো আশা করছি তোমরা প্র্যাকটিস করে নিয়েছো, অঙ্কগুলো তোমরা নিজেরাই পেরে গেছো, তাও আরেকবার দেখে নাও। আরম্ভ করছি এখানে যে তিনের দাগ থেকে। এখানে কি বলেছে, বিজনবাবু ফিনাইল ও জল 2:23 মিশিয়ে এত লিটার ফিনাইল গুলা জল তৈরি করেছেন। এই ফিনাইল গুলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:16 হবে, হিসাব করে লিখি। ঠিক আছে, দেখো অঙ্কটা এখানে দেয়া ছিল বইয়ে যে ফিনাইল এবং জলের অনুপাত 2:23। সেখান থেকে কি বার করেছি, ফিনাইল গুলা জলে ফিনাইলের আনুপাতিক ভাগারটা বার করেছি এবং জলের আনুপাতিক ভাগার বার করেছি। এরপর অতএব 60 লিটার ফিনাইল জলে ফিনাইল আছে 60 × 2 = 25 সমান, এটা 5 দিয়ে কাটাকাটি হয়েছে, 5 দিয়ে কাটলে 5 আর এখানে 60 কে 5 দিয়ে কাটলে 12, তাহলে 12 × 2 = 24/5 লিটার। অতএব 60 লিটার ফিনাইল জলে জল আছে 60 × এখানে কি 23/25, একই রকম 5 দিয়ে কাটা হয়েছে, এটা না গুণ করে এখানে শুধু জাস্ট লিখে দিয়েছি। এরপর কি আসছে অঙ্কটা, যে কি বলেছিল, কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের অনুপাত হবে 9:16। ঠিক আছে, এবার কি করতে হবে, 9:16 আমাদের দিকে 16 করতে হবে। ধরি 1 লিটার ফিনাইল মেশানো হয়েছে, তাহলে কি আমাদের এখানে ফিনাইলটা যে কত বেরিয়েছিল এটাকে 24/5, ওর সাথে x যোগ করেছি। ঠিক আছে, তারপর যে অনুপাত মানে ভাগ, তাই ওর পরে অনুপাত হচ্ছে জল, আমাদের জল কত বেরিয়েছিল 12 × 23/5, ওটা নিচে লিখেছি ভাগ, যেহেতু এটা সমান 9/46, মানে 9:46 ওটাই লেখা হয়েছে 9/46। এরপর কি করেছি, 24/5 যোগ এক্সটার, দেখো লসাগু করেছি নিচে 5, লসাগু করলে 24+5x। ঠিক আছে, এটা সমান এই 12 × 23/5 যেটা নিচে ছিল ওটা যদি সমানের ডান দিকে যায় ওটা যে কোথায় গুণ হবে, উপরে, তাহলে গুণিত 12 × 23/5। ঠিক আছে, এখানে দেখো যে 23 দিয়ে যে 46 কে কেটে 2, 2 দিয়ে 12 কে কেটে 6। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো, এইটা আর এখন এইটা আছে, তাহলে আবার কি লিখবো, 24 যোগ 5x সমান, এই যে নিচে 5 ছিল এটা আবার ডান দিকে গেলে গুণ হবে উপরে, 5 × এখানে 9 ছিল 9 × 6/5, 5 কেটে গেল, তাহলে কি হচ্ছে, এটা গুণ করলে 9 × 6 = 54, বা এই যে 5x সমান, এটা যে 24টা ডান দিকে গেলে বিয়োগ হবে যেহেতু যোগ আছে, তাহলে এখানে কি 54 বিয়োগ 24 = 30, বা x সমান 5টা, তাহলে 30/5, 5 দিয়ে কাটলে 6 লিটার। অতএব 1 লিটার ফিনাইল মেশানো হয়েছিল। ঠিক আছে, অঙ্কটা একবার দেখে নাও তোমরা। এরপর আসছে কি, 6-এর দাগের অঙ্কটা। অঙ্কটা তোমরা যে বইটা দেখো, আমি ওখানে দেখাচ্ছি, নিজেদের বইটা একবার দেখে নেবে। 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর যে পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5, যদি প্রথম প্রকারের 10 কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয়, তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে, হিসাব করে লিখি। ঠিক আছে, 2:3 আজকে 4:5, ফার্স্ট সোডা তারপর সাবান গুঁড়ো। এখানে একটু লেখাটা ছোট ছোট আছে, দেখে নেবে, এই একটা পাতায় অঙ্কটা করার জন্য এরকম করেছি। তাহলে কি প্রথম প্রকার যে গুঁড়ো সাবানে সোডা অনুপাত যে সাবান গুঁড়ো কত, 2:3। একই রকম ভাবে দেখো দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা অনুপাত সাবান গুঁড়ো ছিল কি 4:5। এবার এইটার যে আনুপাতিক ভাগারটা এখানে বার করে নিয়েছি, সোডার আনুপাতিক ভাগার, তাহলে যে কত হবে, 2/2 / 3 সমান কি 2/5 অংশ। আবার সাবান গুঁড়োর আনুপাতিক ভাগার 3/2 / 3 সমান 3/5 অংশ। এবার কি দ্বিতীয় প্রকারেরটার আনুপাতিক ভাগার, সোডার আনুপাতিক ভাগার 4/4 + 5 সমান কি 4/9, আর এখানে সাবান গুঁড়োর 5/4 + 9 = 5/9 অংশ।
এবার প্রথম প্রকারের 10 কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা, ঠিক আছে? এই 10 প্রকার যে প্রথম প্রকার ছিল, সেই 10 প্রকারের মধ্যে আমি কি বার করে নেবো? এবার আমাদের কি সোডা কতটা মেশানো হয়েছিল আর যে সাবান গুঁড়ো কতটা মেশানো হয়েছিল, তাহলে কি বলছে দেখো, 10 কিগ্রা যে গুঁড়ো সাবানে সোডা আছে, 10 × 2 = 5, সমান 5 × 10 কে কাটলে 2 × 2 = 4 কেজি। একই রকম ভাবে 10 কিগ্রা গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো আছে, 10 × 3 = 5, সমান 5 × 2 = 3 × 2 = 6 কেজি। একই রকম ভাবে এখানে বার করে নেবো 18 কিগ্রাতে সোডা কত আছে, 18 × 4 = 9, এই যে এখানে বেরিয়েছিল 18 × 4 = 9, 9 দিয়ে কাটলেও 2, এখানেও 9 দিয়ে কাটলে 2, এটা সাবান গুঁড়ো, এটা 8 কেজি এবং সাবান গুঁড়োটা 10 কেজি। তাহলে নতুন কি গুঁড়ো সাবানে মোট সোডা 4 × 8 = 12 কেজি। দেখো এখানে যে 4 কেজি সোডা, এখানেও 8 কেজি সোডা, এই দুটোর যোগ। আর এখানে কি আছে, নতুন গুঁড়ো সাবানে মোট সাবান গুঁড়ো এখানে 6 কেজি এবং 10 কেজি, মোট কত যে 16 কেজি। তাহলে মোট যে গুঁড়ো সাবানের যে পরিমাণ কত আমাদের, 12 + 16 = 28 কেজি। এই যে মোট যে গুঁড়ো সাবান হয়েছে সোডা আর সাবান গুঁড়ো মিশিয়ে, মোট এইটা। অঙ্কটার উত্তর কি চেয়েছে ভালো করে দেখো, তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে, সাবান গুঁড়ো যে কত আছে 16 কেজি, আর মোট যে কত কেজি 28 কেজি, তাহলে যে কত অংশ 16/28, যেটার অংশ সেটা উপরে বাই মোট 16/28, তাহলে কি 4 দিয়ে কাটা হয়েছে, 16 কে 4 দিয়ে কাটলে 4, 28 কে 4 দিয়ে কাটলে 7, সমান কি 4/7 অংশ, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? এরপর আসছি 8-এর দাগের অঙ্কটায়। 8-এর দাগের অঙ্কটা দেখে নাও একবার। রেজমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে, এই 3টি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে কি 3:1, 5:3 ও 9:7। আমি এই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম, হিসাব করে দেখি এই নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত যে কি হলো, ঠিক আছে? ফার্স্ট দেখে নাও যে 3টি সমান মাপের গ্লাস কিন্তু, ঠিক আছে? তাহলে যে 3টি গ্লাসের অনুপাতে যে কি কি আছে সেটা এখানে লেখা আছে, জল আর যে সিরাপের অনুপাত 3টি গ্লাসের। তাহলে যে প্রথম গ্লাসে জলের আনুপাতিক ভাগহার বার করে নেবে এবং সিরাপের আনুপাতিক ভাগহার বার করবে, একই রকম ভাবে দ্বিতীয় এবং যে তৃতীয় গ্লাসে জল এবং সিরাপের আনুপাতিক ভাগহারটা বার করে নেবে। এরপর কি, তাহলে মোট গ্লাসে যে নতুন যে গ্লাস হবে আমাদের, যে পুরোটা মেশানো হয়েছে, তাতে মোট কি জল কত হবে? নিশ্চয়ই এইটা যেহেতু সমান মাপের যেই সংখ্যাই নেই, সেটা যদি এই একই অনুপাতে থাকবে, তাই এইগুলো যোগ করলেই হবে জলের আনুপাতিক ভাগহার, এখানেও জলের আর এখানেও জলের, এটা 3/4, 5/8, 9/16, এই 3টির যোগ, আর যে সিরাপের ক্ষেত্রে বাকি 3টির যোগ, এখানে এটা যোগ করে দেখবে আসছে 31/16 এবং এইটা যোগ করতে আসছে 17/16। তাহলে জল অনুপাত সিরাপ সমান কত, 31/16 / 17/16, এটা ভাগ, এটা মানে ভাগ, তাহলে ভাগ্যে গুণ চিহ্ন মানে ডান দিকেরটা উল্টে যায়, 31/16 × 16/17, 16 কাটলো 31/17 = 31:17, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এরপর আসছি 14-এর দাগের অঙ্কটায়। 14-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এক প্রকার সিরাপে জল এবং অবশিষ্টাংশের যে পরিমাণের অনুপাত 89:11, এইরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে তা হিসাব করে লিখি, ঠিক আছে? অনুপাত দেয়া আছে 22 লিটারে, তাহলে যে কতটা বার করব, মানে জল কতটা আছে আর অবশিষ্টাংশ কতটা আছে সেটার সাথে কি করব, ধরি আর 1 লিটার কি জল আমাদের দিকে মেশাতে হবে, তাহলে সেটা এই যেটা বেরিয়েছিল লিটারে সেটার সাথে 1 যোগ অনুপাত, বাকি যেটা অবশিষ্টাংশ বেরিয়েছিল সেটা একই থাকবে, সমান 90:10। আমি অঙ্কটা এখানে যে করে দিয়েছি তোমরা জাস্ট দেখে নেবে, ঠিক আছে? এখানে আনুপাতিক ভাগ হার বার করেছি,
22 লিটারে জল কত আছে, 22 লিটারে অবশিষ্টাংশ কত, তাহলে x লিটার জল মেশানো হয়েছে। ঠিক আছে, তাহলে কি হলো, এইটা জল, জলের সাথে x যোগ বাই এটা অবশিষ্টাংশ সমান কি 90/10। বাকি ক্যালকুলেশনটা করে দেয়া আছে, এইখানে শেষ হয়েছে, তারপর এই দিকে। আর এইখানে 92 গুণিত এই 98 গুণিত যে 22 এসেছে, এই একটু গুণগুলো দেখে নেবে, এখানে এই গুণটা এইরকম করে গুণগুলো করা আছে, আর এখানে একটা গুণ করা আছে 9 × 22 × 11 সমান এটা। 11 কে 22 দিয়ে গুণ করলে হয় 242, সেটাকে 9 দিয়ে গুণ করলে কত হয় সেটাই এখানে লেখা আছে, দিয়ে অঙ্কটা করে নেবে। এরপর আসছি 15টা। বলেছি কি, তিনটি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত 5:3:2। এই যে তিনটি, মানে ধরো একটা 5 লিটারের বোতল, একটা 3 লিটারের বোতল আর একটা 2 লিটারের বোতল, বা আমরা যেইভাবে ধরি একটা 5x লিটার, একটা 3x লিটার এবং একটা যে 2x লিটারের বোতল, এবং বোতল তিনটি ফিনাইল ও জলের মিশ্রণে যে পূর্ণ আছে, বোতল তিনটি ফিনাইল জলে মেশানো আছে, সেটার যে অনুপাত এখানে দেওয়া আছে যে কতটা ফিনাইল কতটা জল, যে তিনটি বোতলের আলাদা আলাদা। এবার কি বলেছে দেখো, প্রথম বোতলের 1/3 অংশ, দ্বিতীয় বোতলের 1/2 অংশ এবং তৃতীয় বোতলের 2/3 অংশ মিশ্রণ একত্রে মেশানো হয়েছে, সবটা নেওয়া হয়নি। এটা হয়তো যে 5x লিটার, এটার যে কত অংশ নেওয়া হয়েছে 1/3 অংশ, এটা যে 3x লিটার সেটার নেওয়া হয়েছে 1/2 অংশ, আর এটা যে 2x লিটার সেটার কি 2/3 অংশ নেওয়া হয়েছে, এটা প্রথম কথা মাথায় রাখো। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা খুব সহজ। তাহলে কি ধরি যে এখানে তিনটি বোতলে ফিনাইল ও জল আছে 5x 3x এবং যে 2x লিটার। ঠিক আছে, আমি অঙ্কটা একবারে বার করেছি, ভালো করে বুঝবে। 5x লিটার, আগে 1/3 অংশটা বাদ দিয়ে পড়ো, 5x লিটার ফিনাইল আছে, এই সরি যে এটা যে 5x লিটারে, আমাদের কি ফিনাইল কত আছে 5x গুণিত, এটা বাদ দাও, 1/3টা বাদ, শুধু 5x গুণিত এটা ফিনাইলের আনুপাতিক ভাগার যে কত হতো 2/2 যুক্ত 3, 2/2 যুক্ত 3। ঠিক আছে, এখানটা একটু কাটাকাটি হয়ে গেছে, এখানটা একটু মানিয়ে নেবে এত। তাহলে এটা সমান কত হবে, এই আবার 1/3 বাদ, তাহলে এখান থেকে কি পাবো, 5x গুণিত 2/5, 2/5। আর এই 1/3টা আসছে কেন, এই 5x লিটার যে বলেছিল এখানে কি বলেছিল, যে প্রথম বোতলের যে কত অংশ নিতে হবে 1/3 অংশ, তাই এবার এটা পড়ো, 5x লিটারের একটি যে ফিনাইল গুলো যে বোতল, সেটার 1/3 অংশে যে ফিনাইল কত আছে 1/3 × 5x × 2/5 অংশ, এই অংশ নয় লিটার। তাহলে এখান থেকে কি হবে, 5 5 কেটে যাবে, সমান কি আসবে 2x/3 লিটার। আরেকবার বুঝে নাও, 5x লিটারের 1/3 অংশে, যে 5x লিটারের 1/3 অংশ মানে কত, 1/3 × 5x, সেটার মধ্যে যে ফিনাইল কত আছে সেটার আনুপাতিক ভাগার, আমি এখানটা অনেকটা করিনি, আনুপাতিক ভাগার গুলো বার করবে আগে, ওটা কত হবে 2/2 যোগ 3। তাহলে 2/2 যোগ 3 মানে কত, 2/5, মানে 1/3 × 5x × 2/5, সেখান থেকে এটা এসছে। একই রকম ভাবে যে 5x লিটারের একটা যে বোতলে 1/3 অংশে জল কত আছে, 1/3 × 5x, এটা একই থাকবে, গুণিত যে 3/ এখানে কি হবে 2 যুক্ত 3 সমান কি 3/5 অংশ, 5 5 কাটবে, 3 3 কাটবে, ঠিক আছে, সমান x লিটার। তারপর কি দ্বিতীয় বোতলের ক্ষেত্রে তাহলে কি হবে, আর ওটা যে কত লিটারের বোতল ছিল, যে 3x লিটার, তাহলে 3x লিটারের 1/2 অংশে যে ফিনাইল আছে 1/2 × 3x, এটার অনুপাত কত হবে, 1:2 ছিল, তাহলে 1/1 যোগ 2, তাহলে তারপরটা 1/2 × 3x × 1/3, 3 3 কাটবে, তাহলে আসবে কত, x/2 লিটার। এখানে তাহলে জল কত হবে 1/2 × 3x × 2/3 সমান x লিটার। একই রকম ভাবে এটা বার করবে, এটা বার, এটা তোমার যে বেরোবে x/3 লিটার ফিনাইল, জল বেরোবে x লিটার। তাহলে নতুন মিশ্রণে মোট ফিনাইল কত, এই ফিনাইল ফিনাইল ফিনাইলের যোগ, ঠিক আছে, সমান বেরিয়েছে 9x/6 লিটার। এরপর এখানে কি বলছে, নতুন মিশ্রণে মোট জল কত, দেখো তিনটেই আছে x, x
এক্স এক্স এটা জল, তাহলে যোগ করলে এটা হচ্ছে যে 3x লিটার। তাহলে ফিনাইল অনুপাত জল সমান এটা অনুপাত এটা, এটা ভাগ গুণিত মানে 1/3x হবে, 3x দিয়ে কাটলে শুধু 3x কাটবে, 3 দিয়ে 9কে কেটে 3, আবার 3 দিয়ে 6কে কাটলে 2 সমান 1 এর 2 সমান 1:2। ঠিক আছে, এই অঙ্কগুলো একটু দেখে নেবে।